তোশাখানা মামলায় গ্রেপ্তার পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিকে ইনসাফের প্রধান ইমরান খানকে কুখ্যাত আটক কারাগারে রাখা হয়েছে। কারাগারটি পাঞ্জাব প্রদেশে অবস্থিত। এটি কড়া নিরাপত্তা বেষ্টিত কারাগার। কারাগার সূত্র জানিয়েছে, ইমরানকে রাখার জায়গাটি ভিআইপি সেল হলেও সেখানে এসি নেই, তবে একটি ফ্যান, বিছানা, টয়লেট ও গোসলখানা রয়েছে। ইমরান খান ছাড়া এই কারাগারে এর আগে দেশটির কোনো সাবেক প্রধানমন্ত্রীকে রাখা হয়নি। এই কারাগারই ইমরান খানই প্রথম। তোশাখানা মামলায় ইমরান খানকে 3 বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির আদালত। এর ফলে তারা রাজনীতির ভবিষ্যৎ হুমকির মুখে পড়তে পারে, কারণ আগামী নির্বাচনে তিনি অংশ নিতে পারবেন না। এছাড়া দলীয় প্রধানের পদও হারাতে পারেন পিটিআই প্রধান। এদিকে সাবেক এই প্রধানমন্ত্রীকে গ্রেপ্তার পাকিস্তানের অভ্যন্তরীণ বিষয় বলে মন্তব্য করেছে যুক্তরাষ্ট্র। ইমরান খানকে আটক কারাগারে নেওয়ার পথে আশেপাশে সড়ক বন্ধ করে দেওয়া হয়েছে, যাতে তার সমর্থক কিংবা অন্য কোনো গোষ্ঠী তাকে মুক্ত করে নিয়ে যেতে না পারে। এছাড়া গণমাধ্যম যাতে কারাগারের ছবি ভিডিও প্রকাশ করতে না পারে, সেজন্য কারাগারের এলাকার বাসাবাড়ির ছাদে সাংবাদিকদের ওঠা বন্ধের বাড়ির মালিকদের নির্দেশ দিয়েছে প্রশাসন। সমালোচকরা বলছেন, খানকে কারাগারে রাখার প্রচেষ্টা পুরোপুরি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। চলতি বছরের শেষ দিকে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনের আগে তাকে রাজনীতির মাঠ থেকে সরিয়ে দেওয়ার চেষ্টারই অংশ এটি। এর আগে গত মে মাসেও দুর্নীতির অপর মামলায় গ্রেপ্তার হয়েছিলেন ক্রিকেটার থেকে রাজনীতিতে আসা ইমরান খান। এদিকে ইমরান খানের সঙ্গে দেখা করতে কারাগারে গেলে তার আইনজীবীদের ঢুকতে দেওয়া হয়নি, তবে রায়ে ব্যাপক ফাঁকফোকর থাকায় তার বিরুদ্ধে আপিল করবেন তার আইনজীবীরা। রাজনীতিতে ব্যাপক জনপ্রিয় হয়ে ওঠা পাকিস্তান জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ইমরান খানকে 2022 সালের এপ্রিলে অনাস্থা ভোটে প্রধানমন্ত্রীর পদ থেকে ক্ষমতাচ্যুত করা হয়।